হ্যালো বন্ধু, আবার চলে আসলাম আপনাদের সামনে আমি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি যে যার সম্পর্কে কথা বলবো, অবশ্যই আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ, আমাদের সে বিখ্যাত কিরিমাপা। আসলে তিনি যে, তার নিয়ে শুধু আমরা যে রোস্ট করি, তার নিয়ে আবাল তাবাল কথা বলি, কিন্তু তার নিজের একটা ব্যক্তিগত জীবন অবশ্যই আছে। আমরা তার সেই মানবিকতার দিকে আমরা না তাকিয়ে শুধু আমরা তাকে নিয়ে মজা করি, রসিকতা করি। যাই হোক, তিনি তার জীবনে বাস্তব কথাগুলো কিভাবে তুলে ধরলেন আপনারা দেখুন। একদম তিনি সঠিক কথাই বলছেন, তিনি তো আসলে অশিক্ষিত, কিন্তু আমাদের মতন যারা শিক্ষিত তারা কি করছে সমাজের জন্য, কি 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 ধরনের কাজ করছে, কি এমন বাল ফলাইছে, তারা এই সমাজকে আরো অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। যাই হোক, ঠিক ঠিক কথা বলেছেন বোনরা, খোদার জেলা বড় জেলা। এই আমরা যাই করি সব কিছু আমরা এই খাওয়ার জন্যই করি, তাই না? পেটে ভাত থাকলে সব কিছুই আমাদের ঠিক থাকে। ঠিক, তিনি একদম না খেয়ে বড় হয়েছে, হয়তো বা তিনি সারা জীবন কিছুই খায়নি, ছোটবেলার থেকে তিনি পানি খেয়ে বড় হয়েছে। যাই হোক, জানি পান্তা ভাত খাইলে তো মাথা মুগুলো আরো ঠান্ডা থাকে, কিন্তু আপু হঠাৎ করে হট হয়ে যায় কারণে। না না না, এটা ঠিক না, এই বলে মানুষের নামে বদনাম করা ঠিক না। বুলাক দিছে তাই বলে যে আপনি তার নামে বদদোয়া করবেন, এটা কিন্তু ঠিক না। অবশ্যই, আসলে তার দুঃখের কাহিনী কিন্তু আমরা খুব বেশি সবাই জানি, কিন্তু তিনি বাস্তবতায় তুলে ধরছে একজনের কত কিছু মন চায়। যারা এই সমাজে বিত্তশালী তাদের তারা শখ মেটাতে পারে, কিন্তু আমাদের মতন যারা গরিব তারা কিন্তু চাইলে অনেক কিছুই পারে না। যাই হোক, আমি আপুরের পিঠা খাইতে যখন মন চাচ্ছে আমি বলবো আমার সাথে কন্ট্যাক্ট করতে, আমি তাকে পিঠা খাওয়াবো। আসলে সবাই ভালো থাকেন আর আমাকে সাপোর্ট করেন। আল্লাহ হাফেজ।